फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आमी गोपा माय हॉबी विथ माय लाइफस्टाइल परिवारे तुम्हारे सकल के सादर आमंत्रण। तो एखन सकाल 10টা বাজে, তো আমি 10টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর আজকের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আমার, ঘর দোর পরিষ্কার করা, কাঁচা ধোয়া করা সবই হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, ছেলের ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমার চা হচ্ছে। আমি যে চাটা খাই ডায়েট চা, সে চাটা এখানে করছি। আর এদিকে আমি কিছু ভাজাভুজি করে নেব আর একটু ডিম ভাজব। তো ভেবেছিলাম আজকে এক রান্না করব, তো হয়ে যাচ্ছে আর একটা রান্না। তো আজকে মানে ইচ্ছা ছিল একটু ডিমের ঝোল টোল দিয়ে একটু ভাত টাত খাবো। তোর বাবা বললো আকাশটা মেঘলা করেছে, মানে আকাশটা মেঘ মেঘ অবস্থা, রোদ্দুর নেই। তোর বাবা বলছে কি, তাহলে আজকে কাজ করো আর খিচুড়ি করো, খিচুড়ি আর ডিমের অমলেট কেমন হবে। তার সাথে আমি ভাবলাম যে মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার খুব ভালো লাগে, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ডিম ভাজা, এগুলো করছি আর খিচুড়িটা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, দেখতে থাকো। তো আমি আগে বেগুনগুলো ভেজে নিই, তারপরে লাস্টে ডিমটা খাওয়ার সময় ভেজে নেব। এখন সকালবেলা ছেলে খাবে, তো ডিম ভাজা ছাড়া খেতে চায় না, তোর জন্য একটা ডিম ভেজে দেবো। আর ও খিচুড়ি খায় না আমার বড় ছেলে, তো ওর জন্য ভাত করেছি। এই যে তোমার ভাত করেছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি, ওই ভাত সকালবেলা খাবে। দেখা যাক দুপুরে কিছু যদি না খায়, তো ওর জন্য আমার আরেকটা কিছু করতে হবে। আমার ওদিকে আমার ছোট্ট স্টিল লাগছে, মানে এত জেদ, এত জেদ, মানে যেটা বলবো তো করবোই, যেটা করবো তো করবোই, বলবে সেটাই মানে শুনতে হবে, না হলে চিৎকার যাতে মেশে এই শুরু হয়ে যায় ওর, ওই যে শুরু হয়ে গেছে ওদের। চলো কন্টিনিউ করতে থাকি, রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো আমার সকালের খাবার করা কমপ্লিট হয়ে গেছে, ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে ছাদে চলে গেছে খেলা করতে। তো আমি যা ছাদে যাওয়ার আগে ওদের বলে দিলাম, ধরো খেলা করতে যাচ্ছিস যাবি, কিন্তু আমার ঘর পরিষ্কার করে ধুয়ে যাবে। কারণ ঘরের মধ্যে না যে তোমার খেলা দিয়ে বই টই দিয়ে সারা জায়গা ছিটিয়ে রেখেছিল, তো আমি বললাম যেগুলো পরিষ্কার করেছি তারপরে তোরা ছাদে খেলতে যাবি। তো ওরা যথারীতি সব কিছু পরিষ্কার করে ধুয়ে গেছে, এই দেখো কোথাও একটা নোংরা কিছু রাখিনি, সব কিছু পরিষ্কার করে ধুয়েছে। আর তারপরে দেখো এই ঘর, মানে এখানে বসে বসে ড্রয়িং করছিলো বড়ো ছেলে, তো সব কিছু পরিষ্কার করে বই খাতাপত্র গুছিয়ে টুছিয়ে তারপরে গেছে ছাদে খেলা করতে। তো আমি এখন কিছু এখানে জামা কাপড় নেড়ে দিয়েছি ব্যালকনিতে, ছাদে যায়নি, মেঘলা মেঘলা করছিলো, এই বেলা দেখছি এখন রোদ্দুর বেরোচ্ছে, দেখো রোদ্দুর বেরোচ্ছে বেলাতে একটু হালকা হালকা। আর এদিকে তোমার মানে কিছু জামা কাপড় নেড়ে ফেলেছি, এই দেখো এখানে কত জামা কাপড় নাড়া রয়েছে, কারণ কালকে এই জামা কাপড়গুলো কেচেছিলাম শুকায়নি, আর রোদ্দু মানে বেলা হয়ে গেছিলো কাস্তে কাস্তে, শুকিয়েছিল না, তো ঘরের ভিতর দিয়ে নেড়ে ফেলেছি, তো ওগুলো পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে। আর তোমার এদিকে রান্নাঘরের অবস্থা দেখো আমার কী হয়ে রয়েছে, এখানে এক গাদা বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মাজবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে টরে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর এখনও না খিচুড়িটা রান্না করিনি, তো আমি রান্নাঘাট ভাবলাম যে বাসনটা মেজে রান্নাঘাটটা পরিষ্কার করে নিই, তারপর খিচুড়িটা বসাই। তো চলো আমি এগুলো কাজগুলো করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো আমি আর ভিডিওটা করতে পারিনি, মানে এতটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিওটা করতে পারলাম না, তো ভাবছি ভিডিওটা তারপরে শেষ করতে হবে, তো কী করবো, তাই তোমাদের কাছে চলে আসলাম আবার কথা বলার জন্য। আর রান্না বান্না করার সময় সত্যি বলছি আমি টাইম পাই না, নাহলে আমি শেয়ার করতাম তোমাদের সঙ্গে আজকে রান্নাটা। তারপরে আমার মানে দেরি হয়ে গেছিলো, ছেলেগুলো খুব জ্বালা ছিল, বিরক্ত করছিলো, আমি শেয়ার করতে পারলাম না। তো তারপর ছেলেদুলোকে খাইয়ে দিলাম, খাইয়ে হাজবেন্ড খেতে এসেছিল, ওকে খেতে দিলাম, ওদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি, এই জাস্ট খেতে বসলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তো ওই দেখো আজকে রান্না করেছি, দেখো এখানে খিচুড়ি আছে, বেগুন ভাজা,
আছে মিষ্টি কুমড়ো ভাজা, বাদাম ভাজা, ডিম ভাজা। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমার এই। তো আমি এগুলো এখন খাবো। তারপরে আবার একটা ঘটনা ঘটে গেছে জানো, হট করে ফোন আসে যে দোকানে, আমাদের দোকানে সাপ ঢুকেছে। তো কপালের জোরে আমার হাজব্যান্ড তো বেঁচে গেল, মানে আর যেখানে মানে আমার হাজব্যান্ড বসেছিল ঠিক তার পাশেই ছিল নাকি ওই জিনিসটা। তো টের পা তো দোকান থেকে বেরিয়ে আসে। তো তারপরে সাপুরিয়াকে ফোন করে ডাকা হয়, তো সে সাপুরিয়া আসে, সে সাপটাকে দোকান থেকে বের করে। তো তোমাদেরকে আমি ভিডিওটা, আমার হাজব্যান্ড ভিডিও করেছে, তো তোমাদের সেই ভিডিওটা আমার দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড়, মানে অনেক বড়, বিশাল বড়। তো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আজকে মানে সত্যি কপালে ঠাকুরের জোরে মানে বেঁচে গেছে, বিশাল বড় একটা ফাড়া গেছে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আমি এখানে ভিডিওটা শেষ করব। তো তোমরা আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছ, তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ভিডিওতে প্লিজ একটা করে লাইক দিও, লাইক কিন্তু একদম ফ্রি, আমি বারবার বলে যাচ্ছি, লাইকটা কিন্তু অবশ্যই দিও। আর একটা করে কমেন্ট করো আমার ভিডিওতে, যে যে কমেন্ট করবে আমি কথা দিচ্ছি তাদের ভিডিওতে আমি যাব এবং দেখবো, ফুল ওয়াচ করবো। আমি ফুল ওয়াচ করি, আমার ভিডিও স্কিপ করে দেখা হচ্ছে, আমি কিন্তু সেটা বুঝতে পারছি। তো প্লিজ স্কিপ করে কেউ দেখুন না। আর যারা যারা আমার ভিডিও স্কিপ করে দেখছো, আমিও তাদের ভিডিও কিন্তু স্কিপ করে দেখে আসবো। তো প্লিজ এই কাজটা তোমরা কেউ করো না, ফুল ওয়াচ করো, আমিও তোমাদের ফুল ওয়াচ দেবো, ঠিক আছে? তো আজকের মতন টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো লাভ ইউ, টাটা। ভিডিওটা দেখো এবার, আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? বাই। আপনি তো চাকরি ভয় কিছু আর ধরে রয়েছে না, না তো ঢুকে